তো আমরণ অনুসনে শিক্ষকরা তীব্র শীতে ছাড়ছেন না রাজপদ নব্বই জন অসুস্থ আজ নিজ নিজ কর্মস্থলে যাবেন মন্ত্রিসভায় নতুন সদস্যরা স্বাগত জানাতে নানান প্রস্তুতি ফেনের মহিপালের ছয় লেনের ফ্লাইভারের যাত্রা শুরু আজ ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মামলায় আসামি পক্ষের যুক্তি উপস্থাপন আদালতে যাবেন খালেদা জিয়া এবং একের পর এক প্রাণহানি ঘটলেও সিলেটে বন্ধ হচ্ছে না অবৈধভাবে পাথর উত্তোলন প্রশাসনের নিরবতাকে দুষছেন স্থানীয়রা নিউজ আমি সানজিদ ইসলাম এতক্ষণ দেখছিলেন ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভক্তির দাবিতে শিক্ষকদের আমরণ অনুশনে পঞ্চম দিনের মতো চলছে তীব্র শীতে খোলা আকাশের নিচে রাত কেটেছে শিক্ষক কর্মচারীদের এ পর্যন্ত বাহাত্তর জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন সরকারের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা মঙ্গলবার শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের এ কর্মসূচি ছাড়েননি বছরের পর বছর ধরে সরকারি বেতন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা বলছেন অভাব অনটনে তাদের জীবন যাপন এখন দুরূহ হয়ে উঠেছে তাই অবিলম্বে সারাদেশে স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত পাঁচ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা চান তারা এর আগে গত ছাব্বিশ ডিসেম্বর থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তারা দাবি আদায়ে একত্রিশ ডিসেম্বর থেকে আমরণ অনশনে যান তারা বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম ফখরুল পাঁচ দিন ধরে অনশন করছেন শিক্ষকরা এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন কতদিন তাদের এই আন্দোলন চলবে কি বলছেন তারা ধন্যবাদ আপনাকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে আন্দোলন শিক্ষক কর্মচারীদের নন এমপিও ভুক্তির দাবিতে এই আন্দোলনের আজকে আমরণ অনশন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন একত্রিশ ডিসেম্বর থেকে এবং আজকে পঞ্চম দিনের এই আমরণ অনশনে আজকেও কিন্তু পাঁচজন শিক্ষক অসুস্থ হয়েছে আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম কে একজন শিক্ষককে আপনার ক্যামেরার মাধ্যমে সরাসরি সংবাদে দেখিয়েছি যে তারাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল শিক্ষকরা কিন্তু তাদের এই দাবির জন্য প্রতি অনর রয়েছেন এবং গত পরশু শিক্ষামন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসে তারা আশ্বস্ত হননি তারা বারবার বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেন তাদের এই দাবির প্রতি তারা সুনির্দিষ্ট নির্দেশনা দেন এবং ঘোষণা দেন এবং তাদের এই দাবি যেন অবিলম্বে মেনে নেওয়া হয় এবং গতকাল কিন্তু আমরা সুশীল সমাজের ব্যক্তিবর্গকে আসতে দেখেছি এবং সকলেই বলছেন যে সারা দেশে যে পাঁচ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এমপিও ভুক্তির জন্য স্বীকৃতিপ্রাপ্ত এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন এমপিও ভুক্ত করা হয় এবং এমপিও ভুক্তি অর্থাৎ আপনাকে যদি বলি যে এইসব শিক্ষক কর্মচারী যারা রয়েছেন পাঁচ হাজারের বেশি এসব প্রতিষ্ঠানের পাঁচ হাজারের বেশি এসব প্রতিষ্ঠানে প্রায় আশি হাজারের বেশি শিক্ষক কর্মচারী রয়েছেন যারা আসলে কোনো সরকারি বেতন ভাতা পান না এবং এর বাইরেও কিন্তু স্বীকৃতির বাইরে আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছেন বিভিন্ন কলেজ এবং মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান রয়েছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা গত বেশ কয়েক কয়েক বছর ধরে কিন্তু তারা এইভাবে বঞ্চিত হয়ে আসছেন অনেকে দশ থেকে বারো বছর আঠারো বছর বিশ বছর ধরে তারা আসলে কোনো সরকারি বেতন ভাতা পান না এবং এই বেতন ভাতার দাবিতে আসলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দশম দিন আজকে আন্দোলনের এবং আমরণ অনশন করছেন কিন্তু আজকে পঞ্চম দিনে পড়েছে এবং এখন পর্যন্ত প্রায় একানব্বই জন শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেন তাদের এই দাবি মেনে নেন এবং প্রতিদিনই কিন্তু তাদের এই সংখ্যা কিন্তু বাড়ছে আপনাকে যদি বলি এই শিক্ষকরা আসলে বিগত বছরগুলিতে খুবই মানবতর জীবনযাপন করছেন তারা যেমনটি বলছেন যে তাদের আসলে তাদের জীবনযাপন চলাচলই কিন্তু দায় হয়ে পড়েছে যার কারণে তারা এই আন্দোলন কিন্তু অন্তর্ভুক্তি যে আন্দোলন আন্দোলন বিগত বেশ কয়েক বছর ধরেই কিন্তু চালিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষামন্ত্রী এর আগেও বেশ কয়েকবার আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসের কিন্তু কোনো বাস্তবায়ন হয়নি তাই এবার তারা তাদের এই দাবি অর্থাৎ পাঁচ হাজারের বেশি যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নন এমপিওভুক্ত সে প্রতিষ্ঠানগুলোকে তারা এমপিওভুক্ত করে অর্থাৎ প্রধানমন্ত্রীর আশ্বাসের পরে কিন্তু তারা এই জাতীয় প্রেসক্লাবের চত্বর চা ছেড়ে যাবেন তো সানজিদাই এ ছিল আমার কাছে জাতীয় প্রেস্তাব থেকে শিক্ষক আন্দোলনের সবশেষ খবর ফখরুল আপনাকে ধন্যবাদ দর্শক জাতীয় প্রেসক্লাবের স্বামী থেকেই শিক্ষক আন্দোলনের সবশেষ খবরাখবর জানাছিলেন সহকর্মী ফখরুল ইসলাম এবার আমরা চলে যাচ্ছি সচিবালয়ে সেখানে ব্রেফ করছেন নতুন

হ্যাঁ ওটাও বেশটা নিয়ে নিস আমি এই আমি এখান থেকে দুইটা

এরপরে বিমানের পরে যেটা আসছি বিমান সম্পর্কে একটা কথা আমি আপনার কালকে একটা মন্তব্য টেলিভিশনে খুব জোরসোর্ প্রচার হচ্ছে এটা ঠিক এই বিমান নিয়ে অনেক সংকট আছে এবং এটা নিয়ে আপনি সবচেয়ে বেশি গালি খাবেন আমাদের যত অর্জন আমাদের এমডি স্যারের সামনেই বলছি আমাদের যত অর্জন সব অর্জন ওই বিমানেই শেষ হয়ে যায় কালকে আমরা কাল পরশু একটা মিটিংয়ে আমরা আলাপ করছি হচ্ছে এই নিয়ে কী বলে সিভিল এভিয়েশন নিয়ে চলে আসলো বিমান চলে আসলো বিমান ওই বিমান নিয়েই কথাবার্তা হয়ে গেলো দুই পক্ষ থেকে বেশ কথাবার্তা বললো আমি চুপ করে শুনলাম আর প্রথমে তখন যখন তোমার স্যার এত বেশি সমালোচনা করছেন উনি বলেন যে আপনি দায়িত্ব সত্যখাল ভাবতে আসছে যে আমি আর এই ধরনের ঘটনা হয়ে গেছে আপনি বিমানে নিয়ে শঙ্করে থাকবেন কিছুটা এই সেন্সে যে আপনাকে বলবে যে লাগেজ দেরি হয়েছে তিন ঘন্টা হয়ে গেছে আপনাকে বলবে তবে আপনাকে এটা বলি যে আমরা এই বোর্ড আসার পরে প্রথম লাগেজ বিশ মিনিটে এবং শেষ লাগেজ পঁচাশি মিনিটে এটা দেওয়ার ব্যবস্থা হয়েছে

কিন্তু পরে পুলিশ এটা খুঁজে দেখেছে এটা নাশকতা নয় এবং তারা সবাইকে ছেড়ে দিয়েছে মানে তাদেরকে হ্যাঁ তো সেখানে যেটা আমি বলছি আপনাকে সেখানে একটা আমরা তদন্ত সংস্কার করার জন্য আমরা একটা ই করেছিলাম কি বলে কমিটি করেছিলাম তারা রিপোর্ট দিয়েছে যেখানে তাদের অনেকগুলো সাজেশন করতে একটা সাজেশন ছিল কর্পোরেশনে রূপান্তর করা আবার অথবা একটা মনিটরিং মন্ত্রণালয় থেকে মনিটরিংটা বাড়ানোর জন্য মনিটরিং কমিটি করা প্রধানমন্ত্রী কালকে যেটা আমাদের বলেছেন যে আপাতত এ দুটোই আচ্ছা ঠিক আছে ওটা ওটা এখন বলছেন ওটা আপনি জেনে নেবেন আর কি তো এই বিষয়টা রয়েছে আর যেটা আপনার জন্য আর একটু অসুবিধা হবে সেটা হচ্ছে যে বিমানকে ওই সিদ্ধান্ত অনুসারেই এসেন্সিয়াল সার্ভিস ঘোষণা করা হয়েছে তার ফলে যারা সিবি আছে তারা একটু অসন্তুষ্ট এই এটা আপনাকে বলে রাখলাম যদিও আমি আমার সাথে সিবিআই এর সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তাদের বেতন ভাতা থেকে শুরু করে কিছুই আমরা সমাধান করেছি কিন্তু এই একটা ব্যাপারে উই হ্যাড টু বি ভেরি ফার্ম অ্যাভাউটিড এবং যে কারণে এসেন্সিয়াল সার্ভিস ঘোষণা করতে হয়েছিল সেটা এখনও বলবত আছে হয়তো মাস পরে আপনাকে আবার আপনাকে বাড়াতে হতে পারে সেটা আপনি বিবেচনা করবেন বিমান ছাড়া যেটা রয়েছে আমাদের সেটা হলো পর্যটন দুটো পর্যটন কর্পোরেশনের পর্যটনের দুটো বিষয় একটি হলো বিটিবি ট্যুরিজম বোর্ড যার সিও ডক্টর নাসির আর দ্য পর্যটন কর্পোরেশন তো এটা ডিটেলসে কি আপনি শুনবেন তো এটাকেও আমি বলি যে পর্যটনের ক্ষেত্রে দু হাজার দশের ন্যাশনাল পলিসির পরে আমরা আসার পরে এটাকে আমরা থার্ড সেক্টরে রূপান্তর করার চেষ্টা করেছি এবং আমি আপনার সাথে বলে যেতে চাই যে আমরা এটাকে টেকঅস্তেজি নিয়ে এসেছি টেকঅিভাবে বলছি আগে পর্যটন ছিল আপনার কেবলমাত্র লোকজন যেত এখন পর্যটন হয়েছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ট্যুরিজম হালাল ট্যুরিজম রিলিজিয়াস ট্যুরিজম হেলথ ট্যুরিজম মানে কোনটা না আর কি মানে সবগুলো নিয়ে এগুলো হচ্ছে ইট ইস এ চ্যালেঞ্জিং ওয়ান পয়েন্ট টু বিলিয়ন পিপুল আপনার সারা পৃথিবীতে পর্যটনের তারা ভ্রমণ করে সেখানে বাংলাদেশের আমাদের ফোকাস ছিল অভ্যন্তরীণ ট্যুরিজম আমি আপনাকে জানিয়ে যেতে চাই যে গত বছর বাংলাদেশে এক কোটি পর্যটক বাংলাদেশে অভ্যন্তরে ভ্রমণ করেছে এক কোটি দর্শক সচিবালয়ে ব্রিফ করছিলেন নতুন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন আমরা সরাসরি ছিলাম সেখানে এবারে চলে যাচ্ছি পরের প্রসঙ্গে জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন বছরে আরও সংগঠিত ও কৌশলী হয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এরই অংশ হিসেবে ব্যাপক উন্নয়ন প্রচার ছাড়াও তরুণ নেতৃত্ব বাড়াতে চায় দলটি নীতি নির্ধারকরা বলছেন এবার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গেলেই তাকে আজীবন বহিষ্কার করা হবে আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছর হিসাবে দু রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ চলতি বছরে রয়েছে কয়েকটি সিটি স্থানীয় সরকার এবং বছরের শেষ দিকে হতে পারে আগামী জাতীয় নির্বাচন এসব নির্বাচন সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নানা সাংগঠনিক কর্মসূচি নিচ্ছে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন সামনে রেখে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন এই প্রেসিডিয়াম সদস্য আমরা বারবার চাই যারা সম্পৃক্ততা হারাচ্ছে তাদেরকে বাদ দিয়ে যদুন যারা কাজ করতে আগ্রহী এবং ইয়াঙ্গার জেনারেশন তাদেরকে সামনে আনতে চাই আমি মনে করি আগামী নির্বাচনেও মনোনয়নের ক্ষেত্রে সেরকমই হবে বেশ কিছু নতুন মুখ আসবে বলে আমি মনে করি আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক জানান বারো জানুয়ারি থেকে সাংগঠনিক সফর শুরু করবেন তারা এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দলের অনেক পরিকল্পনা আছে আমরা ইতিমধ্যেই পরিকল্পনা একটা অংশ হিসেবে আমরা প্রায় চোদ্দটি টিম গঠন করা হয়েছে আগামী বারোই জানুয়ারি থেকে এই টিমগুলো সারা দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় সাংগঠনিক সফল করবে যার মধ্য দিয়ে সরকারের যে গত নয় বছরের যে উন্নয়নের ধারাবাহিক সফলতা সেই এবং অর্জন সেই অর্জনগুলো তুলে ধরা হবে তবে আগামী নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের জন্য থাকছে কঠোর ব্যবস্থা থাকছে আজীবন বহিষ্কারের মতো সিদ্ধান্ত যদি কেউ বিদ্রোহী ক্যান্ডি হিসেবে থাকে তার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের যে সাংগঠনিক শৃঙ্খলা বিষয়ক যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হবে আপনার অতীতও দেখেছেন কখনো তাদেরকে দলের ওই যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই ব্যবস্থাই তো তাই নেওয়া হবে তবে এবারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আসে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যারা দলের সিদ্ধান্তের বাইরে যাবেন যাদের তাদেরকে দল থেকে চূড়ান্ত বহিষ্কার করা হবে এবং এই বহিষ্কারটা আজীবনে রয়ে যাবে তৃণমূলের মতামত ও এলাকার গ্রহণযোগ্যতার উপরেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে জানান এই আওয়ামী লীগের নেতারা ফোর ঢাকা আজ ফেনীর মহিপালে দেশের প্রথম ও একমাত্র ছয় লেন ফ্লাইওভার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্লাইওভারটি উদ্বোধন করবেন দু সালের পয়লা এপ্রিল শুরু হওয়া ফ্লাইওভারটির দৈর্ঘ্য ছয়শো মিটার এবং প্রস্থ চব্বিশ দশমিক মিটার প্রকল্পটি বাস্তবায়ন করে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ও মেসার্স আব্দুল মোনেম লিমিটেড ফ্লাইওভারটিতে রয়েছে এগারোটি স্প্যান এবং একশো বত্রিশটি পিসি গার্ডার এ প্রকল্পে মোট ব্যয় হয়েছে একশো একাশি কোটি আটচল্লিশ লাখ টাকা স্থানীয়রা বলছেন ঢাকা চট্টগ্রামের গাড়িগুলো ফ্লাইওভার ব্যবহার করে দ্রুত গন্তব্যে চলে যেতে পারবে অপরদিকে আঞ্চলিক সড়কে গাড়ির চাপ কমে যাবে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে আজও আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মামলা ষষ্ঠ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি পক্ষের আইনজীবীরা বিশেষ জজ ড জামানের আদালতে তার বিরুদ্ধে করা মামলায় এই যুক্তি উপস্থাপন চলে এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়া যুক্তিতর্কে তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী দাবি করেন কুয়েতের আমির এতিমখানা স্থাপনের টাকা খালেদা জিয়ার ব্যক্তিগত ফান্ডে পাঠিয়েছিলেন সেই টাকাকে সরকারি ফান্ড হিসেবে গণ্য করতে জাল নথি জিয়া মামলা সাজানো হয়েছে দুদকের অরফ হোসেন কাজল জানানব্বই থেকে ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের জেরা থেকেই এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে বিস্তারিত জানাতে বক্সিবাজার অস্থায়ী আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মারুফা রহমান মারুফা আজো আসামি পক্ষের কোন আইএনবি যুক্তি উপস্থাপন করবেন আর খালেদাজিয়া কখন উপস্থিত হবেন খালেদাজিয়া ইতিমধ্যে তার বাসভবন থেকে রওনা দিয়েছেন পর্দা আর আজো এই যে মোহাম্মদ আলী তার পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবেন নাই নিয়ে গত সাত দিনই কিন্তু খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন যে আরফানস ট্রাস্ট দুর্নীতি মামলায় এবং মামলাটি বলা চলে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই কিন্তু প্রায় রায়ের পর্যায়ে চলে আসবে পদ্মা এবং ইতিমধ্যে কিন্তু এই আদালতে আরেকটি মামলা তার রয়েছে সেটি হচ্ছে জিয়া চ্যারিটেবল দুর্নীতির মামলা সেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলারও তখন শুনানি শুরু হবে খুব দ্রুতই বলে আমরা জেনেছি তো গতকালকে যেই বিষয়টি মূলত তুলে ধরেছেন খালেদা জিয়ার আইনজীবী তিনি বলেছেন যে যে সমস্ত স্বার্থ দেয়া হয়েছে তার বিরুদ্ধে জিয়া অর্ফোনজ ট্রাস্ট মামলায় সেই স্বার্থগুলো মিথ্যা এবং সেই সাথে যে সমস্ত নথিপত্র খালেদা জিয়ার বিরুদ্ধে উপস্থাপন করা হয়েছে যে অর্ফোনজ ট্রাস্ট মামলায় সেই নথিপত্রগুলো জাল বলে খালেদা জিয়ার আইনজীবীরা গণমাধ্যম কর্মীর কাছে বলেছে এবং আদালতের কাছে বলেছে কালকে কিন্তু এই যে মোহাম্মদ আলী ছাড়াও ব্যারিস্টার মুদ আহমেদ এখানে ছিলেন তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনিও বলেছেন যে জাল নথিপত্র দিয়ে উপস্থাপন করা হয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে এবং সেই সাথে বলেছেন এই যে মিথ্যা মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা এবং যা নথিপত্রের জন্য আদালতে এই মিথ্যা সাক্ষের বিরুদ্ধে এবং এই মিথ্যা নথি উপস্থাপন করার জন্য দরখাস্ত করা হবে এবং পাল্টা মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন তো আজকে মোটামুটি খালেদা জিয়া যেহেতু রওনা দিয়ে দিয়েছেন কিছুক্ষণ পরেই হয়তো আদালত প্রাঙ্গনে উপস্থিত হবেন ইতিমধ্যেই বিচারক সহ দুপক্ষের আইনজীবীরা উপস্থিত হয়েছেন পদ্মা এবং যে অফানোস ট্রাস্ট দুর্নীতি মামলার আজকের কোনো দিনের মধ্যে উপস্থাপন করবেন তার আইনজীবী এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ থেকে মারুফ আপনাকে ধন্যবাদ দর্শক জিয়া আরফনেস ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে আজও আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বকশিবাজার থেকে এই বিষয়ে সবশেষ খবর জানাছিলেন সহকর্মী মারুফা রহমান চলে যাচ্ছি পরের প্রসঙ্গে সিলেটের পাথর কোয়ারিগুলোয় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও বন্ধ হচ্ছে না অবৈধভাবে পাথর উত্তোলন স্থানীয়দের অভিযোগ প্রশাসন নীরব থাকায় এক শ্রেণির প্রভাবশালীরা এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পরিবেশবিদরা বলছেন পাথর উত্তোলনের হুমকি মুখে পড়েছে পরিবেশ ও জীব বৈচিত্র্য সিলেটের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ জাফলং সহ বেষ্টিত এলাকাগুলোতে চলছে অবৈধভাবে পাথর উত্তোলনের এক মহা উৎসব আর প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনাও স্থানীয়দের অভিযোগ প্রভাবশালীরা বোমা মেশিন দিয়ে মাটির নিচ থেকে পাথর উত্তোলন করা ছাড়াও পঞ্চাশ থেকে ষাট ফুট গর্ত করেও তুলছে পাথর এতে প্রায় গর্তের মাটি ধসে ঘটছে প্রাণহানির মতো ঘটনা ফেলুটার দিয়ে মাটি কাটা হয় আর এক সাইবার দেওয়া ভাতর উত্তোলন হয় এরপরে গিয়া মেশিনারি যন্ত্র দেওয়া ভাতর উত্তোলন করা হয় পঞ্চাশ ষাট ফুট গর্তর কারণে মাটি দশিয়া শ্রমিক মারা যায় ২০১৫ সালে পনেরো থেকে পাথর উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করে উচ্চ আদালত এর পরও সেখান থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা আদালত অবমাননার সামিল বলে দাবি পরিবেশবিদদের এখানে ইসিএ ঘোষণা করার পরেও যেখানে ইসিএ গেজেটে বলা হয়েছে যে এখানে কোনো ধরনের কার্যক্রম পাথর উত্তোলন পাথর ভাঙার মেশিন চালনা কোনো ধরনের কার্যক্রম চলতে পারবে না সেক্ষেত্রে বড় বড় মেশিন বসে আজকে আপনারাও দেখলেন যে অনেকগুলো মেশিন এটা তো বড় ধরনের আদালত উপমাননার সামিল তবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক সরকারি নির্দেশ অমান্য করে পাথর কোয়ারিগুলো থেকে পাথর নিয়ে যেতে না পারে সে বিষয়ে কিন্তু আমাদের উপজেলা প্রশাসন আমাদের জেলা প্রশাসন আমাদের অন্যান্য যে দপ্তরগুলি আছে পুলিশ বিভাগ পরিবেশ অধিদপ্তর সবাইকে সাথে নিয়ে বিজিবি র্যাব সবাইকে নিয়ে আমরা কিন্তু এগুলো রক্ষা করার জন্য চেষ্টা করছি গেল বছর সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মৃত্যু হয় ৩৫ শ্রমিকের এবারও এবছরের প্রথম দিনে জাফলং এর মন্দিরের জুম এলাকায় মাটি চাপায় প্রাণ হারান পাঁচজন সংবাদের সময় হলো একটা বিরতির ফিরছে শিগগিরই সাথেই থাকুন নিউজ 24 সংবাদ এবারে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ আমদানি করা ফিশিং বোটের কারণে হারিয়ে যেতে বসেছে চট্টগ্রামের সম্ভাবনাময় ফিশিং বোট নির্মাণ শিল্প শীতের তিন মাস কিছু কাজ পেলেও বাকি নয় মাস কর্মহীন থাকেন এই শিল্পে জড়িতরা এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় সম্ভাবনাময় এই শিল্পে এই সংকটের কারণ কি কি বলছেন এর সাথে জড়িতরা দর্শক দুঃখিত আমরা সংযোগটি পাইনি আমরা চলে যাচ্ছি পরের প্রসঙ্গে ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছেন মৌলী দিন দিন শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে কুমিল্লায় ঝুঁকিপূর্ণ নানা কাজে তাদের ব্যবহার চিকিৎসকরা বলছেন এর ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ চরমভাবে ভাবে হচ্ছে তবে বিষয়ে দৃশ্যত কোনো তদারকি নেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হুমায়ুন কবির জীবনের তথ্য ছবি নিয়ে নিয়মিত হয় ভুল হলে ঘটতে পারে দুর্ঘটনা পাশেই হাতুরির আঘাতে গরম লোহাকে দেয়া হচ্ছে নির্ধারিত আকার কুমিল্লায় ঝুঁকিপূর্ণ এমন পরিবেশেই কাজ করছে হাজার হাজার শিশু এদের বেশিরভাগই কাজে যোগ দেয় অভাবের ধারণায় অনেকে পড়াশোনা শুরু করলেও নানা কারণে ঝরে যায় যোগ দেয় ঝুঁকিপূর্ণ কাজে আমি আগে স্কুলে পড়তাম এখন নকশার কাছে আইছি সপ্তাহে আটশো টাকা পাই তাহলে আমি কাজ করি আগে পর্যন্ত পড়তাম এখন কাজ করি সপ্তাহ দুইশো দুইশো দেয় আর ডেল তিরিশ টাকা আর সকাল আটটা বাজে আসি আর রাত্রে সাড়ে আটটা বাজে যাই চিকিৎসকরা জানান এসব কাজের ফলে প্রথমে শিশুরা চোখ ও কানের সমস্যায় ভুগে ধীরে ধীরে শুরু হয় বিভিন্ন শারীরিক ও মানসিক রোগ ফিজিক্যাল এবং মেন্টাল যদি আমি ফিজিক্যাল ধরি সেটা তো হ্যাজার আছেই মেন্টাল হ্যাজারটা সব থেকে বেশি সব থেকে বেশি তো এই জন্য বাবা মাকেও বোঝাতে হবে বাবা মা এবং তার সাথে আমাদেরকেও খুব সচেতন হতে হবে কুমিল্লা সদর সহ বিভিন্ন উপজেলায় প্রশাসনের চোখের সামনেই এসব কাজে জড়ানো হচ্ছে শিশুদের তবে জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন শিশু শ্রম রোধে নিয়মিত তদারকি করছেন তারা শিশুশ্রম নিয়ন্ত্রণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নিয়মিত কাজ করে যাচ্ছে সরকারের আইন প্রয়োগের পাশাপাশি আমি মনে করি পরিবারের সদস্যবর্গ ইন্ডাস্ট্রির মালিক এবং জনসাধারণকে আরো সচেতন হওয়া উচিত আমরা আশা করছি প্রত্যেকটা বছর কয়েকটা সেক্টরকে হিসেব করে করে আগামী কয়েক বছরের মধ্যেই আমরা ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম নিয়ন্ত্রণ করতে পারবেন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা নিয়ে সরকারি কোনো পরিসংখ্যান না থাকলেও বেসরকারি হিসেবে এই সংখ্যা প্রায় ত্রিশ হাজার এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ চলছে মাসব্যাপী বাণিজ্য মেলার প্রথম সপ্তাহ বেশিরভাগ স্টল প্রস্তুত হলেও কিছু কিছু প্যাভিলিয়ন এখনও কাজ শেষ করতে পারেনি শুক্রবারের মধ্যে স্টলের সব ধরনের কাজ শেষ হবে এমন আশা অংশগ্রহণকারীদের শুরুর দিকে হলেও বাণিজ্য মেলায় অনেক ক্রেতা দর্শনার্থী এখনই হাজির হচ্ছেন মেলা ঘুরে দেখতে এবং সময় কাটাতে এখনই কিছু কেনার চিন্তা নেই বলে জানান অনেকে আরও আসবো কিন্তু কেনাকাটা এখন এই করার ইচ্ছা নাই কেনাকাটা ইচ্ছা পরে কিছুদিন পরে পরিবেশটা খুব ভালো হয় যেন বন্ধু নিয়ে আসছে আমরা এইবারই প্রথম আসছি কিন্তু এসে দেখলাম ভালো লাগলো আমাদের আশেপাশে যেগুলো আছে সেগুলো সবগুলো থেকে তথ্য নিতে পারতেছি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেখতে পারতেছি খাইতে পারতেছি মেলায় বেশিরভাগ স্টলই সাজ সাজ রূপে প্রস্তুত ক্রেতা দর্শনার্থীদের জন্য তবে অল্প কিছু স্টলের কাজ এখনো বাকি এটা হলো ফরেন পেভিলিয়ান এটা আমাদের আজ একটু লেট হয়েছে কাজগুলো শেষ করতে কিন্তু ইনশাল্লাহ আশা করতেছি আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কালকে কিছু বাকি থাকবে কালকে বিকেলের মধ্যে আমরা ওপেন করে ফেলবো পর্যাপ্ত পরিমাণে আমরা এই শ্রমিকটা কাজ করার শ্রমিকটা বেশি না পাওয়ার কারণে আমাদের এই জিনিসটা একটু লেট হয়ে গেছে মেলা মাঝামাঝি সময়ে পুরোপুরি জমে উঠবে এমন আশা অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর আফসারউদ্দিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দর্শক যেমনটি বলছিলাম আমদানি করা ফিশিং বোটের কারণে হারিয়ে যেতে বসেছে চট্টগ্রামের সম্ভাবনাময় ফিশিং বোট নির্মাণ শিল্প শীতের তিন মাস কিছু কাজ পেলেও বাকি নয় মাস কর্মহীন থাকেন এই শিল্পে জড়িতরা এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয়ের সম্ভাবনাময় এই শিল্পের সংকটের কারণ কি কি বলছেন সংশ্লিষ্টরা ধন্যবাদ পদ্মা আপনি জানেন যে বছরের বারো মাসে কিন্তু আমি যেখানে আছি আসলে কর্ণপলি নদীর এখানে পারে কিন্তু এখানে বারো মাসে কিন্তু কাজ থাকতো এমনকি এখানে এখানে নির্মাণ হতো ফিশিং বোট কিংবা পণ্য পরিবহনে যে বোটগুলি রয়েছে সেই বোট এমনকি আমরা যদি বলি মানুষ পারাপারের নৌকা কিংবা সাম্বানও কিন্তু এই জায়গায় কিন্তু নির্মাণ করা হতো কিন্তু আমরা এখানে এসে কিন্তু যা তথ্য আমরা জেনেছি তারা বলছিলেন আসলে কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখেছি কিন্তু আসলে বারো মাসের মধ্যে তিন মাসের যে এখন বর্তমান যে অবস্থা দেখছেন চাঙ্গা বা কাজের সেই ভাবটা কিন্তু আমরা দেখি এই স্থানে কিন্তু অনেকটা ফাঁকা থাকে কিন্তু আসলে কেন ফাঁকা থাকে কেন এই কাছ থেকে কিন্তু এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কেন সরিয়ে যাচ্ছে সে নিয়ে আমরা একটু জানতে চাই আমার পাশে রয়েছেন আসলে বোট মালিক যারা ফিশিং বোট নির্মাণ করেন তারা রয়েছেন আমরা জানতে চাই আমার পাশে রয়েছেন আমরা কেন আপনারা আসলে এর আগে আগে আমরা দেখেছি কিন্তু খুব একটা আগ্রহ ছিল আপনাদের এই বোটগুলো নির্মাণ করতে কেন আপনারা আগ্রহ হারাচ্ছেন বোটগুলা নির্মাণ করতে আগে দেশীয় কাঠ ছিল তারপর এখন তো দেশীয় কাঠও নেই এখন কাঠের দামও বেড়ে গেছে এখন বিদেশ থেকে কাঠ আমদানি আমদানি করতে হয় মানে বিদেশ থেকে আমদানি করে অনেক টাকা শুল্ক আর অনেক সরা দাম দিয়ে মানে এই কাঠ কাঠগুলো কিনতে হয় আর এই পরিমাণে কাঠ কাঠ কিনে পোষানো এই বুট তৈরি জয় আপনাকে ধন্যবাদ দর্শক আহ ফিশিং বোটের সংকট নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবারের সময় হলো আরেকটা বিরতির ফিরে আসা পর্যন্ত সাথেই থাকুন আবারো স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছেন মৌলভী বাজারের অনেকে পরিবর্তন করেছেন ভাগ্য গতি ফিরে পেয়েছে গ্রামীণ অর্থনীতিতেও এই বিষয়ে আরো জানাতে মৌলভী বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ সুলতান ছাগল পালনে সাফল্য কতটা মিলছে কি বলছেন স্থানীয়রা আহ পদ্মা আপনি জানেন যে আসলে মৌলুইবাজার যে জেলাটি রয়েছে সিলেটের সেটি কিন্তু মূলত পর্যটন এরিয়া হিসেবেই আমরা জানি এবং এখানে কিন্তু মূলত যেই চাষাবাদ মূল চাষাবাদ হচ্ছে চাকে কেন্দ্র করে তাদের জীবিকা বেশিরভাগ তবে এইখানেও যারা আসলে স্থানীয় বাসিন্দারা রয়েছেন বিশেষ করে দেশের মূল স্রোতের মানুষদের কাছ থেকে তারা কিন্তু কিছুটা এখনো পিছিয়ে রয়েছেন যেমনটি আমরা আসলে সবার কাছ থেকে শুনে থাকি তো এই 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 অঞ্চলগুলোতেও বিভিন্ন এনজিওগুলো তারা আসলে সরকারের বিভিন্ন রকমের প্রকল্পের মাধ্যমে এখানে বিভিন্ন রকমের সহায়তা দিয়ে থাকেন এবং এরই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা যেখানে পরিদর্শনে এসেছি হিট বাংলাদেশ নামক এই প্রতিষ্ঠানটিতে যারা মূলত বেশ কয়েকটি সেক্টর বা বেশ কয়েকটি বিভাগেই আসলে এলাকার পিছিয়ে পড়া মানুষদেরকে সাহায্য সহযোগিতা এবং প্রশিক্ষণ দিয়ে থাকেন এই মুহূর্তে যেখানে আপনি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এটি একটি মূলত ছাগল খামার এবং এইখান থেকে কিন্তু তারা মানে বহু মানুষকে প্রশিক্ষণ সহ বিভিন্ন সহায়তা দিয়ে থাকেন আপনি দেখতে পাচ্ছেন পাহাড়ের একেবারে ঠিক পাদদেশেই কিন্তু আসলে এই খামারটি গড়ে উঠেছে যেখানে পর্যটকরা যেসব এরিয়াগুলোতে এসে থা আসেন মূলত ঘুরতে এবং তারা আসলে যখনই আসেন এই এই বিষয়গুলো তাদেরকে আসলে আসলে আকৃষ্ট করে যেমন এই এলাকার মানুষরা কি করছে কিভাবে জীবন ধারণ করছে তো এই বিষয়ে এই বিষয়ে আমি আসলে আরেকটু তথ্য নিতে চাই এখানে যারা আসলে মাঠ পর্যায়ে এদেরকে নিয়ে কাজ করেন এলাকার পিছিয়ে মানুষের ভাগ্য উন্নয়নে যারা কাজ করেন সেই পল্লীকর্ম কর্ম সহায়ক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা আমার সাথে রয়েছেন আপনি একটু বলবেন যে এই ছাগল প্রকল্পের মাধ্যমে আপনারা কি কি করতে পেরেছেন এবং এখানে সব মিলিয়ে এই টোটাল প্রজেক্টার মধ্যে কি কি রয়েছে ছাগলের বাইরে ধন্যবাদ আপনাকে এটা আমাদের একটা ট্রেনিং সেন্টার এখানে আমরা ছাগলের পালনের মানুষকে উন্নতভাবে কীভাবে ছাগল পালন করা হয় এটা দিই লিপ প্রজেক্টের মাধ্যমে এবং আমরা এই ট্রেনিংয়ের পরে তাদেরকে দুটা করে বাচ্চা দিই এবং সে আরও কিছু কিনে একটা ফার্ম করে আমরা এই পর্যন্ত প্রায় পাঁচ ছজনকে এই ছাগলগুলো এইভাবে দিয়ে এসেছি যে উন্নত ছাগল কীভাবে পুষে দেয় এখানে আপনি পাবেন টার্কি পালন পাবেন এখানে আমাদের কুচিয়া পালন আছে সবজি চাষ আছে এরকম বহুবিধ এবং হাইড্রোফোনিকভাবে ঘাস চাষ এই কমপ্লেক্সে আমরা লোকদের নিয়ে আসে দেখাই জনগণকে যে কীভাবে উন্নত মানের টেকনোলজি দিয়ে আরো লাভ বাড়ানো যায় এর ফলে কি আমরা যেটা দেখি বৈষম্য কমানো মানুষ পিছিয়ে পড়া মানুষদেরকে কতটুকু আপনারা স্বাবলম্বী করতে পারছেন আমাদের মূল টার্গেটটা হচ্ছে তাদের আয় বাড়ানো আয় বাড়ানোর ক্ষেত্রে আমরা দেখছি যে ছাগল টার্কি কুচি এগুলো খুব বেশি কাজ করে আমরা এখন পর্যন্ত বাংলাদেশে আপনি দেখবেন যে একটা পরিবর্তন কিন্তু আসছে টেকনোলজি গ্রহণ করার এ মানুষের আসছে এবং তাদের আয় বাড়ছে এখন গড়ে প্রত্যেকটা ফ্যামিলির আয় আমরা দশ হাজারের উপরে নিতে যাচ্ছি যদি চলে তাহলে আমরা হয়তো বৈষম্য যে মানুষের ন্যূনতম যে চাহিদা এটা খাবার করতে পারবো এবং বৈষম্যের ক্ষেত্রে এটাও কমায় আনতে শুরু বেশি লোক যখন এটার মধ্যে আসবে ছাগল পালনে কেমন লাভ হয় আমরা যদি দেখি যে কেউ যদি পাহাড়ি এলাকায় যেখানে আসলে মানুষকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয় সেখানে তারা কিভাবে ছাগল পালন করছে আমরা দেখছি আমরা ছাগল পালনের টেকনোলজি কিন্তু চেঞ্জ করছি ছাগল এখন ছেড়ে দিয়ে আমরা করি না সেমি স্ক্রাভিং মেথডে আমরা একটা মাচা করে দিই এতে রোগ বালাই কমে যায় কারো যদি তিনটা ছাগল থাকে এবং যদি দুই বছর থাকে তার তাহলে বাইশটা ছাগলে পরিণত হবে এবং প্রত্যেকটা ছাগলের দাম এখন চার পাঁচ হাজার টাকা করে আছে তো আপনি দেখেন ঘরে পাঁচ হাজার টাকা করে ছাগল পালনে এটা ইনকাম করা সম্ভব পদ্মাপীনি শুনছিলেন যে আসলে পিছিয়ে পড়া মানুষদের বিশেষ করে এই মৌলুইবাজার জেলার পর্যটন এরিয়া যেখানে আসলে মূলত চা চাষ যেটা আমি শুরুতেই বলছিলাম সেসব এলাকার মানুষের পিছিয়ে পড়া মানুষদেরকে কিন্তু মূল জনস্রো সম্পৃক্ত করতে এমন উদ্যোগ আসলে অনেকটাই প্রশংসার দাবিদার এবং তারা যেমনটি আসলে বলছেন ছাগলসহ এখানে কুচিয়া পালনের প্রজেক্ট রয়েছে এখানে টার্কি পালনের নানা রকমের প্রশিক্ষণ দেয়া হয় সব মিলিয়ে যে দেশের যে কথাটি বারবার বলা হয় কেউ পিছিয়ে থাকবে না দেশের তারই একটি উদাহরণ কিন্তু আমরা আসলে এই মৌলভীবাজারে ঘুরে ঘুরে দেখছি পদ্মা সুলতান আপনাকে ধন্যবাদ দর্শক ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছেন মৌলভীবাজারের অনেকে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুলতান আহমেদ আর এর মধ্যে দিয়েই শেষ করছি এখন কার্ডনিউজ টোয়েন্টি সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে